আর একটি প্রশ্ন আমাদের এদিনী বনের প্রশ্ন হলো যে প্রশ্নটি মূলত তার এলাকাকে জুড়ে তার এলাকার একটি মসজিদকে জুড়ে যে মসজিদটি কোন এক দাতা দান করেছেন অক্ষ করেছেন মৌখিকভাবে কিন্তু লিখিত আকারে এখনও অফ করেননি তো এলাকার কেউ কেউ বলছেন যে এই মসজিদে এমনি অক্তিয়া নামাজ পড়া গেল জমান নামাজ পড়া যাবে না জমান নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য অক্ষ হওয়া জরুরি লিখিত অক্ষ এভাবে বলেছেন তার তাদের এ কথাটা কতটুকু সঠিক জানতে চাওয়া হয়েছে জবাবিল্লাহ তফিক ওয়াক্ফের বিষয়টি আসলে মৌখিক ওয়াকফ হলে যথেষ্ট হয়ে যায় কিন্তু বর্তমান জামানা যেহেতু ভেজালের জামানা সমস্যার জামানা অস্বীকৃতির অবকাশ থাকে বা ওয়াকফকারী তিনি দাবি না করলেও তার পরবর্তী প্রজন্ম দাবি করতে পারে এবং দাবি করেছেনও ইতিপূর্বে এমন একাধিক ঘটনা ঘটেছে সুতরাং লিখিত আকারে অক্ষ থাকাটা এটা বর্তমান কাল হিসেবে বলা যায় জরুরি বর্তমান জমানার পরিস্থিতির অনুকূলে নিরিখে বলা যেতে পারে যে এটা জরুরি বিষয় একটা প্রয়োজনীয় বিষয় কিন্তু তাই বলে জমার হবে না এভাবে লিখিত অক্ষ না থাকলে এটা আবার মন গড়া কথা এটা সম্পূর্ণ মন গড়া কথা এ কথার কোনো ভ্যালু নাই এটা দায়িত্বহীন কথা আর শরীয়তের বিষয়ে না জেনে আন্দাজ অনুমানে কথা বলতেন এটা হারাম জঘন্য হারাম যদি এমনও হতো যে মসজিদটা অফ করেনি বা অফ বলেও কিন্তু মসজিদে এমনি নামাজ পড়ছে মসল্লিরা সে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে এমনকি ওখানে জমান মসজিদও হচ্ছে জমান জমাও হচ্ছে এত সারা এই কোনো বাধা নাই এমন কোনো কথা নেই যে এই মসজিদে সালাত আদায় হবে না যেহেতু অকফ করেননি তো অখেয়া নামাজ বৈধ হলে জমার নামাজ বৈধ হবে সুতরাং জমার নামাজ বৈধ হওয়ার জন্য অক হওয়া জরুরি আবার লিখিত অক্ষ মৌখিক অক্ষ নয় এটা আমি মনে করি সম্পূর্ণ ভিত্তিহীন কথা তাই বলবো পরিশেষে যে অবশ্যই এই মসজিদে অখতে নামাজ যেমন জায়জ এবং বিশুদ্ধ ঠিক জমার সারাথ নামাজ ও জায়জ তবে এই ভদ্রলোক যিনি দান করেছেন মৌখিক ভাবে অক্ষ করেছেন তার উচিত যে এটা লিখিত আকারেও তিনি অক্ষ করে দিবেন যাতে করে ফিতনা মুক্ত থাকা যায় এবং পরবর্তী প্রজন্মরা তার যেন দাবি না করতে পারে এই মসজিদের মাটি যেমন ইতিপূর্বে বিভিন্ন স্থানে দেখা গিয়েছে যে বাবা দান করেছে কিন্তু অসচ্চরিত্রের সন্তান সে জমি কি করেছে ছিনিয়ে নিয়েছে সুতরাং এই মুরব্বির বা এই দাতার উচিত যেভাবে মৌখিক মৌখিকভাবে যেভাবে দান করেছেন ঠিক যেন ওটা তিনি করে দেন রেজিস্টারি অর্থাৎ লিখিতভাবে অক্ষ করে দেন এটাই আমাদের উদত আহ্বান থাকবে তার প্রতি পরিশেষে বলব যে এই মসজিদে সারাত আদায় হবে অসুবিধা নাই লিখিত অক্ষ হোক বা না হোক তবে লিখিত অক্ষ হওয়াটা একটা সময়ের দাবি যা দাতার একটা পবিত্র দায়িত্ব বলে আমরা মনে করি আল্লাহ তাকে দান আমিন রব্লা রবাহিন পরিশেষে বলবো যে অখ যে লিখিত হওয়া জরুরি নাই এটা আমরা মনে করতে পারি যে রসৌল্লা সাল আলিহাসাল্লাম যে মসজিদটি বানিয়েছিলেন এই মসজিদটি অবশ্যই অক ছিল কিন্তু এটা যে লিখিত আকারে হয়েছে এমন কথা আমরা বলতে না এভাবে কত মসজিদ নেবেন যে অক্ষ করা হয়েছে কিন্তু এই মসজিদ লিখিত আকারে অক্ষ হয়নি এরকম বহু অহরহ ঘটনা ঘটেছে অতীত ঘটেছে এখনো ঘটেছে ভবিষ্যত ঘটবে সুতরাং অক্ষ লিখিত আকারেই হতে হবে এমন কথা জরুরি নয় যদিও বর্তমান জামানার নিরীখে আমরা বলতে পারি নিরাপদ আকফাহাতা নিরাপদ এবং ফিতনা এড়িয়ে চলার একটা বেকলফ একটা একটা জরুরি মাধ্যম তো সেই হিসেবে আকফাহ নাটাই উচিত উত্তম পা আমরা সে কারণে আজইও বলতে পারি কিন্তু কোন ক্রমে আমরা এটা বলতে পারবো না যে আকফাহ না হলে ওই মসজিদে এ সারাত বৈধ হবে না বা জমার সারাত বৈধ হবে না বা অক্তি সারাত বৈধ কিন্তু জমার সারাত বৈধ হবে না এ ধরনের ব্যাখ্যা সম্পন্ন বলা যেতে পারে বেদলিল আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তহফিক দান করুন